এই মাসের এই মাঠের আউটসাইড থেকে শুরু করে ভিতরের আউটগ্রাউন্ডিং থেকে শুরু করে এভরিথিং এত মনোমুগ্ধকর এত সুন্দর অবকাঠামো এটি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের একটি অন্যতম ভেন্যু এই মাঠে আন্তর্জাতিক বিশ্বকাপের 2003 সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এবং ওয়ানডে ম্যাচের অনেকগুলো ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল এই আমরা যদি আরও জানতে চাই এই মাঠে ধারণ ক্ষমতা রয়েছে দর্শক ধারণ ক্ষমতা রয়েছে 22,000-এর মতো যদিও অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে এই মাঠে আগামীকাল ওয়ানডে তৃতীয় ম্যাচ অর্থাৎ বাংলাদেশ টাইগারদের সাথে সাউথ আফ্রিকান টিমের যে খেলা রয়েছে ওয়ানডে তৃতীয় ম্যাচ সেই ম্যাচে 22,000 ধারণ ক্ষমতা থাকলেও বাংলাদেশি দর্শকরা খুব কমই টিকিট পেয়েছে অর্থাৎ কোভিডের কারণে 2,000 টিকিট ছাড়লো প্রবাসী বাংলাদেশিরা গুটি কয়েক বাংলাদেশি টিকিট পেয়েছে তারা বাংলাদেশিরা ঢুকতে না পারার আক্ষেপ রয়েছে এই টাইগারদের খেলা দেখার জন্য তারা এখানে আসার প্রতীক্ষায় রয়েছে তারা ক্রিকেট টিমের কাছে আবেদন জানিয়েছে এখানে খেলা দর্শকদের টিকিট বাড়ানোর জন্য আমার কাছে সেঞ্চুরিয়ানের আগামীকালের খেলার শুরু হবে স্থানীয় সময় সবার 2টায় আজকে জাতীয় দলের প্র্যাকটিস করার কথা রয়েছে আমরা এই ছিল আমার কাছে আজকের এই সেঞ্চুরিয়ানের মাঠের সবশেষ আপডেট দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশ দলের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন।